নাটোরে পাথরবাহী ট্রাক থেকে 3 কেজি 700 গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নাটোর শহরে বড় হরিশপুর বাইপাস এলাকায় ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় সোনা মসজিদ থেকে গাজীপুরগামী পাথরবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে 9টি প্যাকেট থেকে 3 কেজি 700 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক করা হয় ট্রাকের চালক সাগর আলী ও সহকারী সালাউদ্দিনকে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলিরে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম সেটা বাসে আনছে কি আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে রচনা মোহাম্মদ মামুনার রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। এখন বিকাশ হিসেবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।